আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়েলকাম টু মাই ফ্যামিলি। তো আশা করি সবাই সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আবার নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো টাইটেল থাম্বনেল দেখে তো বুঝেই যাচ্ছেন আজকে কী করবো কি না করবো। তো যাই হোক, সারাদিনের ভিডিওটা দেখবেন, দেখলে ভালো লাগবে। আর যেহেতু এখন ঘুম থেকে উঠেছি, এখনও মুখটুক কিছুই ধুইনি, তো এখন মুখ ধুবো। আর ছেলেদের নাস্তা খাওয়া শেষ, তারা এখন খেলতেছে। আসলে মায়েদের দায়িত্বটা এরকম একটা দায়িত্ব, মায়েরা নিজেরা প্রথমে কিছুই করতে পারে না, আগে সন্তানদের করতে হয়। তো ওরা যখন ঘুম থেকে উঠেছে, ওদেরকে নাস্তা খাওয়ালাম, মুখটুক ধুয়ে ফ্রেশ করে ওদেরকে নাস্তা খাওয়ালাম, এখন ওরা ওদের মতো খেলা করতেছে। এটা আসলে দেখতে খুব ভালো লাগে। তো আপনাদেরকে দেখাচ্ছি ওরা কি করতেছে। আর আমি এখন দাঁত ব্রাশ করব, আর ঘর তো একবার পরিষ্কার করে ফেলেছি, ধোয়া পাগলা হয়ে গেছে। তো চলেন দেখাই ওরা কি করতেছে, আর ভিডিওটা দেখবেন, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, ভালো লাগবে। এই যে এখানে ওরা খেলতেছে, যে বড়টা আর এই যে ছোটো জন খেলতেছে, ওরা দুজন মাঝখানে উনি বসে আছে। ব্যথা পাবে না কী পাবে তার কোনো ঠিক নেই, কিন্তু উনি বসে আছে এখানে। তো ভিডিওটা দেখতে থাকেন, আর আমি দাঁতটা ব্রাশ করে নিই, ঘরটার একদম পরিষ্কার কোনো কিছু নেই, এখন ব্রাশটা করে নেব। তো পরে আবার আপনাদের সাথে কথা বলছি, ওকে? হ্যাঁ কি করো? হ্যাঁ ইয়ামিন, হ্যাঁ ইয়ামিন, হ্যাঁ হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং, সবাই কী করছো? তো আসলে আমি তো জানি না তোমরা সবাইকে কী করছো, তারপরেও জিজ্ঞেস করলাম কী করছো ভিডিওর মাধ্যমে, যেহেতু আমি তোমাদের সাথে এই মাধ্যমে কথা বলি। আর তো এখন যেহেতু সন্ধ্যা হয়ে আসছে, আসলে আজান দিয়ে দিয়েছে, এখন বাজে কয়টা? এখন বাজে ছয়টা, আজান অনেকক্ষণ আগে দিয়ে দিয়েছে। আর এই দেখো চুলগুলির কী অবস্থা, এগুলি এত কষ্ট করি শোয়ানোর জন্য, আসলে এদেরকে কিছুই করতে পারি না। তো যাই হোক, এখন চলে আসলাম নাস্তা তৈরি করতে বিকেলের। তো আজকে কী নাস্তা তৈরি করবো? আজকে তৈরি করবো হচ্ছে গিয়ে মুড়ি ভর্তা। তো মুড়ি মাখা খাবো। তো মুড়ি মাখা খেতে গেলে তো শুধু মুড়ি খেলেই হবে না, মুড়ি দিয়ে হবে না। তো তার সাথে বেগুন ভাজা লাগবে, পেঁয়াজু লাগবে, আলুর চপ লাগবে, যেগুলো প্রয়োজন আসলে মুড়ি মাখা খেতে গেলে। রমজান মাস থাকলে যে মুড়ি মাখা খাওয়া যাবে, এছাড়া খাওয়া যাবে না, এমনটা না। তবে আমাদের ঘরে সবাই খুব বেশি পছন্দ করে মুড়ি মাখাটা, মানে আমরা খুব পছন্দ করি এই খাবারটা, আমাদের কাছে খুব ভালো লাগে, আনহেলদি বাট খুব মজা লাগে খেতে। তো যেহেতু জিনিসপত্রের খুব দাম বেশি, যার কারণে সবই কিনে আনা সম্ভব না, তো এই জন্য এখন আমি সব তৈরি করবো। তো সব কিছু নিয়ে নিয়েছি, সব কিছু হয়ে গেছে। তো চলো তোমাদেরকে দেখাই কী কী তৈরি করবো আর কীভাবে কীভাবে তৈরি করবো, সব কিছু তোমাদের সাথে আমি শেয়ার করবো। তো চলো দেখাই। আর পাশের বাসায় হয়তো গান ছাড়ছে, তো এই জন্য আমি আর বেশি কথা বলবো না, কপিরাইট ইস্যু করবো। তো চলো দেখাই তোমাদের।
আলুর চপ খাইতে মন চাইছে, এগুলি কার এগুলি কার 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 তোমার কে দিছে কে দিছে কে দিছে নানা নানা দিছে তো এভরিওয়ান সবাই দেখলেন এতক্ষণ কী করলাম, কীভাবে কী তৈরি করলাম। আসলে সব জিনিসের এত দাম, যার কারণে কিনে খাওয়া কিনে আসলে খাওয়াটা খুব টাফ হয়ে যায়। তো যাই হোক, সব কিছু ঘরে তৈরি করলাম, হেলদিভাবে নিজের হাতে তৈরি করা জিনিস, কোনো পোড়া তেলে কোনো ভাজা নেই। তো আজকে আর বকবক করবো না, আমার বকবক আজকে এই পর্যন্তই। তোমরা সবাই খুব 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 ভালো থাকবে, নিজের শরীরের যত্ন নেবে, আগামী দিনের একটা ভিডিও দেখার স্বাগত জানিয়ে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আর আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।